এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমের দিনের একটা অত্যন্ত উপযুক্ত সুস্বাদু রেসিপি ঝিঙে শুক্ত আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। গরমকালে আমরা শুক্ত খেতে ভালোবাসি, অবশ্য যে কোনো সময়ই ভালোবাসি, আর সেটা যদি হয় ঝিঙে শুক্ত তাহলে তো কথাই নেই। এই ঝিঙে দিয়ে শুক্ত, যা অত্যন্ত সহজপাচ্য এবং খুবই সহজে রান্না করা যায়, আজকে আপনাদের জন্য। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আরেকবার মনে করিয়ে দিই, আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। একটা মিক্সি জারে আমি এখানে নিয়ে নিয়েছি 3 টিস্পুন পরিমাণ পোস্ত। প্রথমে পোস্তটাকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, যেরকম আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি। আর তারপর তাতে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল, দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখছি। ওই একই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 2-3 টেবিল চামচ পরিমাণ জল, দিয়ে এটারও একটা আমি পেস্ট বানিয়ে রেখে দিলাম। তাহলে এখন চলে আসি রান্নার মূল পর্যায়ে। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়া হয়েছে, আর তাতে আমি দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডালেরও বড়ি নিতে পারেন। এবার এই বড়িগুলোকে একটু লালচে হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়িগুলোকে তেল থেকে তুলে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের উচ্ছে, যেটাকে রিং করে কাটা হয়েছে, আর উচ্ছেগুলোকে 2 মিনিট আমি ভেজে নেব। তবে একদম লালচে কড়কড়া করে ভাজবো না, একটু লালচে ভাব আসলেই আমি উচ্ছেগুলোকে তেল থেকে তুলে নেব। কড়াইতে আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম, আর তাতে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1/4 টিস্পুন পরিমাণ কালো সর্ষে আর 7-8 দানা পরিমাণ মেথি, দিয়ে প্রথমে আদা বাটাটাকে দিয়ে দিলাম। কিছুটা আদা বাটা দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে বাকি আদা বাটাটাকে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য আমি এটাকে ফ্রাই করে নেব। এরপর এতে কেটে রাখা ঝিঙে টুকরোগুলো দিচ্ছি। আমি এখানে মোট 500 গ্রাম ঝিঙে নিয়েছি, খোসাটাকে একটু ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার এই ঝিঙেটাকে দিয়ে মোট 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, আর তার মাঝে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তর বাটাটা, দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ভাজবো ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়। আর এরই মাঝে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। সমস্ত কিছু আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এতে দেবো আমি দুধ, মোট 1 কাপ পরিমাণ দুধ আমি গরম করে তারপরে এটা রুম টেম্পারেচারে এনে অ্যাড করেছি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো, উচ্ছের টুকরোগুলোকে দিয়ে আরও একবার মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক হতে দেবো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে খুলে প্রথমেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ির টুকরোগুলো, আর দিয়ে আরও 2-3 মিনিট এটাকে আমি কুক করব, নেড়ে চেড়ে দিলাম। এটা কিন্তু একটু ঝোল থাকবে, কারণ একদম গায়ে মাখা কিন্তু হবে না, তবে আপনারা চাইলে সেটা করতে পারেন, কিন্তু এইটা একটু ঝোল থাকলেই কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগে। এটা প্রায় হয়েই এসছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরেকবার মিশিয়ে নিলাম, আর এটা কিন্তু এখন গরম ভাত দিয়ে সার্ভ করা এবং খাওয়ার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন এই গরমের দিনে কত সহজে এই ঝিঙে শুক্ত বাড়িতে বানানো যায়। অতি অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। মনে করে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।